প্রিয় ভাই ও বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন, তাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নতুন একটি হোমিও টপিক নিয়ে এসেছি যা অতি গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমার হোমিও টপিকস ভ্যাজাইনিমাস যোনি সংকোচন প্রসঙ্গে, আজকের টপিকস ভ্যাজাইনিমাস যোনি সংকোচন প্রসঙ্গে। ডিফিনেশন অফ ভ্যাজাইনিমাস, যোনি সংকোচনের সংজ্ঞা এভাবে প্রদান করা যায়, কোনো কোনো যুবতী যোনিদ্বার সংকীর্ণ থাকায়, যোনির চতুর্দিকে পেশির সংকোচন থাকায় সঙ্গমকালে কষ্ট বেদনা, মিলনের সময় ভয় ও হাইমেনের মাঝে ছিদ্র ছোট থাকায় সঙ্গম বা মিলনের সময় রক্তপাত ঘটে, এইরূপ অবস্থাকেই যোনি সংকোচন বা ভ্যাজাইনিমাস বলেন। বন্ধুরা আমার, ভ্যাজাইনিমাস যোনি সংকোচন বলে চিন্তার কোনো কারণ নাই। আমাদের হোমিওতে মহামূল্যবান কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলি সঠিকভাবে সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে প্রয়োগ করলে অতি দ্রুত রোগিণী ভ্যাজাইনিমাস বা যোনি সংকোচনের হাত থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করে। চলুন দেখি বা সেই মহামূল্যবান মেডিসিনগুলি কী কী আমরা দেখি। চলুন, সঙ্গমের সময় আঘাত ব্যথা লাগলে, রক্তপাত হলে হোমিওতে আমাদের আর্নিকা নামে একটি মেডিসিন আছে, এই মহামূল্যবান মেডিসিনটা যদি আমরা প্রয়োগ করতে পারি রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। আর রোগিনী যদি দেখতে অনেকটা পুরুষের ন্যায় হয় এবং যোনি সংকোচনের রোগী হয়, আর রোগীর যদি প্রচুর সাদা স্রাব ভাঙে, এরকম রোগিনী যদি হয়, তাহলে সিপিআর নামক মেডিসিনটা প্রয়োগ করলে অতি দ্রুত রোগী আরোগ্য লাভ করে। সঙ্গমের সময় যদি ভয় পায়, কষ্ট হয়, রক্তপাত হয়, প্রচুর ব্যথা লাগে, এই কারণে সঙ্গমের সময় যদি প্রচুর ভয় পায়, উক্ত রোগিনীকে ইগনেশিয়া নামক মহামূল্যবান মেডিসিনটা যদি আমরা সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে প্রয়োগ করতে পারি, বন্ধুরা আমার, রোগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে। সঙ্গমের সময় জ্বালা চুলকানি, শরীর অত্যাধিক দুর্বলতা, রক্তহীনতা, মিনিস্ট্রেশনের অনিয়ম, এইরকম রোগী এবং যদি কোমর মনের ন্যায় রোগী হয়, উক্ত রোগিনীকে হোমিও মহামূল্যবান মেডিসিন পালসেটিলা নামক মেডিসিনটা যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে রোগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে। যোনির সংকোচন ভীতি, সহবাসের সময় রক্তপাত, প্রচুর যোনি ভীতি এবং কষ্টদায়ক, এইরকম রোগিনী যদি এই কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে, বন্ধুরা আমার, চিন্তার কোনো কারণ নাই। হোমিও মহামূল্যবান এগনাস কাস্ট নামক মেডিসিনটা যদি আমরা সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে প্রয়োগ করতে পারি, তাহলে রোগিনী অতি দ্রুত ভ্যাজাইনিমাস বা যোনি সংকোচন থেকে আরোগ্য লাভ করবে। তাই বন্ধুরা আমার, ভ্যাজাইনিমাস বা যোনি সংকোচনের রোগী আসলে আমাদের চিন্তার কোনো কারণ নাই। সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে আমরা হোমিও মেডিসিন যদি সঠিকভাবে, আজকের আলোচিত মহামূল্যবান মেডিসিনগুলির ভিতর যে রোগীর যেটা সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে লাগবে, সেটা যদি রোগীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, রোগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে। আজকের মতো আলোচনা এখানেই দিতে টানছি। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।